হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা। বন্ধুরা, কিছুদিন আগে আমি তোমাদের একটা নোটিশে জানিয়েছিলাম যে স্টাফ সিলেকশন কমিশন 10+2 এক্সাম কন্ডাক্ট করতে চলেছে, এবং সেই সংক্রান্ত পুরো নোটিশ, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ডিটেলস তোমাদের পরে পরে অনেক ভিডিও, অনেক এক দু তিনটে ভিডিও দিয়ে তোমাদের জানিয়েছিলাম, ঠিক আছে? তো রিভাইজ শিডিউল যেই টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল, যেহেতু পশ্চিমবঙ্গে ভোট চলে এসেছে, সেই জন্য রিভাইজ শিডিউল কিন্তু স্টাফ সিলেকশন কমিশন জারি করে দিয়েছে কবে পরীক্ষা হতে চলেছে। তো 10+2 এবং অন্যান্য আরও কিছু পরীক্ষার শিডিউল চেঞ্জ হয়েছে, সেগুলো আজকে তোমরা এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি মাধ্যমিক বেস, এইচএস বেস, গ্র্যাজুয়েশন বেস, সমস্ত চাকরি পরীক্ষা নোটিফিকেশানের সাথে সাথে জেন পাস, ডব্লিউবি যেই প্যারামেডিক্যালের যে সমস্ত কোর্স রয়েছে সেগুলোর তোমাদের নোটিফিকেশান, ফর্ম ফিল আপ এবং কাউন্সিলিংয়ের ভিডিও আপলোড করে থাকি। এছাড়াও তোমরা মাধ্যমিক পাস করার পরে কোন কোন পরীক্ষায় বসতে পারবে, এইচএস পাস করার পরে কোন কোন পরীক্ষায় বসতে পারবে, কী কী পরীক্ষা আগামী দিনে হতে চলেছে, তার কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, পরীক্ষা কবে হতে পারে, পরীক্ষার সিলেবাস কী কী, সমস্ত ডিটেলস এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, সময় নষ্ট না করে নতুন যে শিডিউলটা সেটা দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন শিডিউল সেটা প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2020 পেপার 1-এ যেটা শিডিউল ছিল, 22 মার্চ থেকে 25 মার্চ হওয়ার কথা ছিল, রিভাইজ ডেট দেওয়া হয়েছে 22 মার্চ থেকে 24 মার্চ, ঠিক আছে? সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন সিআইএসএফ এক্সামিনেশন 2019 পেপার 2-র যেটা পরীক্ষা হওয়ার কথা ছিল 26 মার্চ, সেটা হতে চলেছে 8 মে 2021, ঠিক আছে? স্টেনোগ্রাফার গ্রেড সি আর গ্রেড ডির এক্সামিনেশন 2020 যেটা হয়েছে ফর্ম ফিল আপটা, সেটা কিন্তু পরীক্ষা শিডিউলটা দেখো, 29 মার্চ 2021 থেকে 31 মার্চ 2021 হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখনও ডেট ঘোষণা করা হয়নি, পরে ঘোষণা করা হবে, রিভাইজ শিডিউল দেওয়া হয়নি। সেটার ফর্ম ফিল আপ আমি ফোন দিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং 10+2 অর্থাৎ এইচএস পরীক্ষায় পাশ করে থাকলে যেটাতে তোমরা বসতে পারতে, সেই ফর্ম ফিল আপটা আমি তোমাদের দেখিয়েছিলাম, টাইম টু টাইম দু তিনটে ভিডিও দিয়েছিলাম, সিলেবাস কী কী, কীভাবে পরীক্ষায় কোন কোন কোশ্চেন আসতে পারে সেগুলো সম্বন্ধে ডিটেলসে জানিয়েছিলাম। তার পরীক্ষা হওয়ার কথা ছিল 12 এপ্রিল থেকে 27 এপ্রিল। যেহেতু তোমরা জানো পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে পরীক্ষা, মানে ভোটের পরীক্ষা হতে চলেছে, সেই জন্য 12 এপ্রিল থেকে 27 এপ্রিল অন্যান্য যে সমস্ত স্টেট রয়েছে যেখানে ভোট নেই সেখানে তো হবে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেটদের জন্য 21 মে এবং 22 মে পরীক্ষাটি হতে চলেছে। এপ্রিল মাসে পরীক্ষা হবে না, 21 মে এবং 22 মে পরীক্ষাটি হতে চলেছে। এই গেল নতুন শিডিউল যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি জারি করেছে। তো এই নতুন একটা আপডেট তোমাদের দেওয়া ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো নতুন আপডেটস অথবা নোটিফিকেশানের সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই।